বান্দরবানে বিদ্যুতের লোডশেডিং বাড়ায় সংকটে পোলট্রি খাত। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় অনেক খামারে মারা যাচ্ছে মুরগি, সাথে আছে খাবারের বাড়তি মূল্য আর বন্যার হানা, ফলে লোকসানের মুখে খামারিরা। বিদ্যুতের লোডশেডিং মারাত্মক আকার নিয়েছে বান্দরবানে, যার নেতিবাচক প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে। লোডশেডিংয়ের সবচেয়ে বেশি সংকটে পোলট্রি খাত, কেননা এই খাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দরকার হলেও গেল কয়েকদিন ধরে তা মিলছে না, ফলে অনেক খামারে মারা যাচ্ছে মুরগি। টানা আট ঘন্টা বিদ্যুৎ না থাকায় কুহালং এলাকার একটি খামারে গত 11 সেপ্টেম্বর এক রাতেই মারা গেছে 3,500 মুরগি। সরকারিভাবে আন্তরিকভাবে একটু সাহায্য সহযোগিতা করে ব্যাংক থেকে, আমি আবার ঘুরে দাঁড়াইতে পারো না, আমি এবারে ব্যবসা বন্ধ করে দিয়ে মানে পথে বসার অবস্থা। বান্দরবানে পোলট্রি খামার আছে 308টি। খামারিরা বলছেন, বেশ কিছুদিন ধরে খাবারের বাড়তি মূল্যের কারণে এমনিতেই সংকটে পড়ে এই শিল্প, তার উপর বিপুল ক্ষতি হয়েছে সাম্প্রতিক বন্যায়, সবশেষ যোগ হয়েছে বিদ্যুতের লোডশেডিং। সবচেয়ে বড় যে সমস্যায় আমরা ভুগতেছি সেটা হলো বিদ্যুৎ। আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পেলে এই বিজনেসকে কন্টিনিউ করা অনেক কঠিন। ধ্বংস হয়ে যাচ্ছে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে, আর আসলে টিকে থাকার অবস্থায় আসলে খামারিরা নেই। তবে দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা বলছেন প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। সরকার থেকে আবেদন জানাচ্ছি যেন ওনারা কিছু ক্ষতিপূরণ পাওয়ার জন্য, এবং এই এলাকায় যেন খামার এলাকায় যেন বিদ্যুৎ যেন সবসময় থাকে, এটার জন্য ব্যবস্থা প্রশাসনের দিকে আমি নজর দিচ্ছি। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, কেরানীহাট সড়কে 33 কেভি লাইনে গাছ ভেঙে পড়ায় প্রতিদিন রাত 10টার পর বন্ধ রাখতে হচ্ছে সরবরাহ, তাই এই সংকট। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।